Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Ma'am, assalamualaikum. Waalaikum assalam. Bhalo achho tumra shobai? Alhamdulillah, ma'am. Apnar ki obostha? Alhamdulillah, bhalo. একটা পড়া দিয়েছিলাম মনে আছে প্রথম পত্রের কত অধ্যায় তৃতীয় অধ্যায় ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম আসসালামু আলাইকুম মনে আছে তো তোমাদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ম্যাম আচ্ছা যারা মোবাইলের আইডি দিয়ে ঢুকছো রিনেম করে ফেলো তাহলে তো বুঝতে পারবো না তুমি কে ম্যাম আসসালামু আলাইকুম তোমার নাম কি মোবাইলের নাম দেয়া সেটার নাম রিনেম করো কতজন আসছো দশ জন আর সবাই কোথায় আসসালামু আলাইকুম ম্যাম আসসালাম আচ্ছা শোনো যেটা তৃতীয় অধ্যায় আজকে তোমাদের মুখে মুখে পড়া ধরবো গ্যালারি ভিউ দিয়ে একজন একজন করে প্রত্যেকে পড়া বলবে কারণ তোমাদের ভূগোল প্র্যাকটিক্যাল সাবজেক্ট তো ভাইবা কিন্তু একটা পরীক্ষা তোমাদের যখন হবে ভাইবা এই জন্য তোমাদের আজকে আমি ভাই ভাই প্র্যাকটিস করাবো ওয়ালাইকুম আসসালাম তাহলে একটু পরের দিকে ধরি পড়াটা যাতে আরো কয়েকজন আসে এখন আমি আমরা কি ওটা পড়ছিলাম বলতো মনে করো তো বসতি তাই না জি ম্যাম ম্যাম সত্যি পড়ছিলাম বসতির কোনটা পড়ছিলাম ছড়ানো বা বিক্ষিপ্ত বসতির নিয়ামক সেখানে ছিল বহু প্রকৃতি অর্থাৎ উঁচু নিচু জায়গা পাহাড়ি এলাকা হলে বসতি গুলো ছড়িয়ে ছিটিয়ে হয় যেটাকে বিক্ষিপ্ত বসতি বলে আর মাটি উর্বরা শক্তির উপর নির্ভর অনুর্বর মাটি যদি হয় তাহলে বসতি ছড়ানো ছিটানো হয় পানি যদি সব জায়গায় পাওয়া যায় তাহলে বসতি বিক্ষিপ্ত হয় বনাঞ্চলে বিক্ষিপ্ত হয় সামাজিক কারণে বিভিন্ন ধর্ম বর্ণের লোক তারা আলাদা আলাদা বাস করে আচ্ছা এই সব ছিল ওয়ালাইকুম আসসালাম বিক্ষিপ্ত বসতির নিয়ামক আজকে আমরা পড়ব পুঞ্জীভূত বা ঘনীভূত বসতি গড়ে উঠতে ওঠার নিয়ামক আজকের পড়া হলো পুঞ্জীভূত বা ঘনীভূত বসতি গড়ে ওঠার নিয়ামক ভৌগোলিক প্রভাব বা নিয়ামক বা কারণ এগুলো সব একই কথা দেখো প্রথমে হলো পুঞ্জীভূত বসতি কাকে বলা হয় এক স্থানে একত্রিত অনেক বাড়ির অবস্থানকে বা একত্রে বহু বাড়ির সমষ্টিতে যে বসতি গড়ে ওঠে তাকে পুঞ্জীভূত বা ঘনীভূত জনবসতি বলা হয় বলতো ঢাকা শহরের বসতি তাহলে কিরকম বলো অতিরিক্ত প্রায় 10,000 বছর পূর্বে কৃষিকাজ আবিষ্কৃত হয় এবং তখন থেকে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে কৃষিকাজের শুরুর আগে কিন্তু মানুষ যাযাবর ছিল সে সময় মানুষ দলবদ্ধভাবে যাতায়াত করতো বিভিন্ন ভাবে যাতায়াত দেখা যাচ্ছে না যাতায়াত করতো কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে যাতায়াতের রীতি ছিল না প্রকৃতি থেকে তারা যা কিছু পেত সবই সমভাবে সমভাবে ভাগ করে নিত এবং তারা একত্র হয়ে চাষাবাদ শুরু করে এবং একই সাথে পুঞ্জীভূত বসতি স্থাপন করে অর্থাৎ চাষবাসের জমির কাছে তারা পুঞ্জীভূত বসতি স্থাপন করে কি কি কারণে দেখো এই বসতিটা গড়ে ওঠে এক নম্বর হলো সামাজিক কারণ
মানব সামাজিক জীব আমরা জানি এবং প্রত্যেক মানুষেরই একত্রে বসবাসের একটা প্রবণতা দেখা যায়। তাই আদিম যাযাবর শ্রেণীর মানুষও পুঞ্জীভূত বসতে শুরু করে, একসাথে থাকতো মানুষ, যাযাবর থাকলো, যাযাবর মনে হলো জায়গা পরিবর্তন। ম্যাম আমরা পুঁজি ম্যাম বলো বলো ম্যাম আমরা তো এই যে পুঁজিভূতি গণবসতিটা পড়ছিলাম না, পুঞ্জীভূত করি নাই তো, বিক্ষিপ্ত বসতি পড়া শেষ হয়েছে, পার্ট দুই যাবো, এই যে পার্ট দুই কালকে পড়েছেন না এটা? ও হ্যাঁ হ্যাঁ প্রশ্ন বলেছিলেন তো, হ্যাঁ প্রশ্ন বলেছি, হ্যাঁ পানি তা পানি যে মরু অঞ্চলে ঝর্ণা বা কূপের কাছে প্রতিরক্ষা, হ্যাঁ ঠিকই বলেছো, বাগান চাষ, একত্র কৃষি। আচ্ছা একটু রিভিউ হলো সুবিধা কি, হ্যাঁ দেখাইছিলাম যে মেক্সিকো, উত্তর আমেরিকাতে, আর্জেন্টিনা না এগুলো দেখিয়েছিলাম, ঠিক আছে পার্ট দুই এ যাবো। আচ্ছা তো নিয়ামক বা কারণ গুলা কিন্তু এটা এখানকার প্রশ্ন। আচ্ছা বাংলাদেশে গ্রামীণ বসতির ধরন বা শ্রেণী বিভাগ, বাংলাদেশে কয় ধরনের বসতি দেখা যায় এগুলো আমরা দেখি। বাংলাদেশ হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অনুন্নত দেশ, এশিয়ার দেশ আমরা জানি কিন্তু এশিয়ার দক্ষিণ পূর্ব দিকের অনুন্নত বলে এখানে বসতিগুলো খুবই নিম্নমানের, মানে বাংলাদেশের বসতিগুলো এতটা উচ্চমানের না। শহর এলাকার কথা আলাদা, গ্রামে দেখবা যে একেবারেই কাঁচা ঘর বাড়ি বেশি, টিনের এরকম, পরিকল্পনাহীন, কোথাও বিক্ষিপ্ত আবার কোথাও পুঞ্জীভূত ভাবে গড়ে উঠেছে। এবং আদিকাল থেকে যে গ্রামীণ বসতি গুলো আছে এগুলোর তেমন কোনো পরিবর্তন হয়নি। তোমরা যারা গ্রামে গিয়েছো দেখেছো না কেমন ঘর বাড়ি বলতো? জি ম্যাম। হ্যাঁ তেমন একটা গোছানো না, অনুন্নত বলা যায়। এখন তাও কিছু পাকা ঘর বাড়ি গ্রামে গড়ে উঠেছে সম্প্রতি, রাস্তাঘাট হয়েছে, কিন্তু আগে অবস্থা আরো খারাপ ছিল। তো বাংলাদেশের গ্রামীণ জীবন আবার প্রকৃতির উপর নির্ভরশীল, মানে প্রকৃতি বলতে সেখানকার ভূপ্রকৃতি, মাটির উর্বরতা, পানির সহজলভ্যতা, এগুলো বিভিন্ন বৈশিষ্ট্যের উপরে বাংলাদেশে যে বসতি গুলো গড়ে উঠেছে তার মধ্যে প্রথমেই আছে রৈখিক বসতি। রৈখিক, রৈখিক কথাটার অর্থ হলো রেখা, হ্যাঁ রেখা থেকে রৈখিক কথাটা এসছে। এখন রেখা বলতে আমরা এই যে সরল রেখা, বক্র রেখা দুই রকমের বুঝি, তাই না? এরকম সরল আকারেও হতে পারে আবার বক্র হতে পারে। তো রৈখিক বসতি কোথায় হয় দেখো, কোথায় কোথায় হয়, এটা হয় নদী তীরবর্তী স্থানে, খালের কিনারায় এবং রাস্তার পাশে। এ ধরনের বসতি গুলোর মধ্যে কিছুটা ফাঁকা স্থান থাকে এবং এই স্থানটুকু কৃষি হিসাবে ব্যবহৃত হয়। বন্যামুক্ত উঁচু ভূমিতে এ ধরনের বসতি গড়ে ওঠে এবং এ ধরনের বসতি সোজা হয় না, অনেক সময় একটু আঁকা বাঁকাও হতে পারে। এই যে ছবিটা দেখছো, তাহলে নদী এবং রাস্তা এ দুই স্থানে হতে পারে, এটা কয়েক রকম ছবি হতে পারে। আমি তোমাদের একটু দেখাই, তোমরা খাতা কলম আছে তোমাদের কাছে? খাতা কলম, তাহলে একটু খাতা কলমে একটা ছবি আঁকো আমি একে দিই যে রৈখিক বসতি কত রকমের হতে পারে। দেখো উদ্দীপকে কিন্তু ছবি আকারে থাকবে, উদ্দীপকে রৈখিক বসতি দেখো। আমার বোর্ডটা দেখতে পাচ্ছ তোমরা? এইরকম, এটা রাস্তা বা নদী, হ্যাঁ এরকম থাকতে পারে বসতির চিহ্ন, যেটা কোন ধরনের বসতি, এটা চিত্র হলো রৈখিক বসতি। এরপরে একে নাও কত রকমের হতে পারে, এরপরে তোমাদের বইতে যেটা আছে এরকম আঁকা বাঁকাও হতে পারে। এখানে ফোটা ফোটা গুলো বসতি, এখানে আবার এই চার কোনা গুলো বসতি, হ্যাঁ এক এক জায়গায় এক এক রকম।
এটাও রৈখিক, এটাও রৈখিক বসতি। ম্যাম দুইটাই কি রৈখিক বসতি? হ্যাঁ দুইটাই রৈখিক। আর তোমাদের 9-10 এর বইয়ে যেটা ছিল সেটা একটু দেখাই, সেখানে ছিল যে কোনো ছবি থাকতে পারে, ছবিটা দেখিয়ে তোমার বুঝতে হবে যে এটা কোন বসতি। 126 পৃষ্ঠা, আবার অনেক রকম থাকতে পারে রৈখিক বসতি, মনে করো একটা একটা মাত্র দাগ। যদি দেখো যে এরকম সারিবদ্ধ, মাঝখানে একটু ফাঁকা থাকুক, যদি দেখো এরকম সারিবদ্ধ তাহলে সেটা রৈখিক। সেই রেখাটা সরল রেখাও হতে পারে, বক্র রেখাও হতে পারে। আর মনে রাখবো যে তিনটা জায়গায় এই সরল রৈখিক হয়। এক হলো রাস্তার ধারে, কোথায় আমার সাথে বলো, কোথায়? রাস্তার ধারে। দুই হলো নদীর, নদীর পারে। আর তিন হলো খালের পারে, নদীর পারে ও খালের পারে। এই তিন জায়গায় রৈখিক বসতি হতে পারে। ম্যাম বলো, একজন জয়েন করতে পারছেন, একটু জয়েন করে নিতেন তাহলে ভালো তো। হ্যাঁ জয়েন দিলাম, আল মাহবুবা। তাহলে আরেকবার দেখো এরকম ছবি হতে পারে, এটা তোমাদের 9-10 এর বইতে আছে। ওয়ালাইকুম সালাম। দেরি কেন, 15 মিনিট পার হয়ে গেল। এরকম হতে পারে, এইটা মাঝখানে একটা রাস্তা, নদী বা খাল যাই হোক, হ্যাঁ এখানে হবে রৈখিক, রৈখিক মানে রেখা লম্বা চলে যাবে। সরল রৈখিকও বলে অনেক সময়। এটা হতে পারে নদী, নদী যদি লেখা থাকে তাহলে তো আরো নিশ্চিত হয়ে গেল যে হ্যাঁ এটা রৈখিক। এরকম কেন থাকবে জানো, এটা একে দেখাচ্ছি কেন, মনে করো এটা ক বসতি বলা থাকবে, উদ্দীপকে থাকে না, ক খ দিয়ে থাকে, বলো? জি ম্যাম, ক দিয়ে থাকে, ক ক এবং খ বসতির নিয়ামক, ক খ বসতির তুলনা এরকম থাকে। তোমাকে ক বসতি যে কোন ধরনের বসতি এটা তো জানতে হবে না। তাহলে আমরা রৈখিক বসতির কয়েক রকম ছবি দেখলাম, একটা হলো এরকম, আরেকটা এরকম করে, এরকম নদীর যে শাখা প্রশাখা থাকে সেই জন্য এটা একটু শাখা বের হয়ে গেছে মনে করো। আবার রাস্তা, এটাও এটা এটা এখান দিয়ে আবার এরকমও হতে পারে, শাখা প্রশাখা থাকতে পারে। তাহলে মূল কথা হলো সরল রেখার আকারে থাকবে ছবিগুলো, যে কোনোটা দেখলে বুঝতে পারবে তো এটা কোন ধরনের বসতি, বলো কোন ধরনের বসতি? রৈখিক বসতি। রৈখিক বসতি কোথায় হয়? রাস্তার ধারে, বলো রাস্তার ধারে। তার ধারে, নদীর পারে, খালের পারে, নদীর পারে, খালের পারে। হ্যাঁ আচ্ছা, তোমাদের বইতে আরো একটা ছবি আছে, আমি এখান থেকে দেখাই, স্ক্রিন শেয়ার করি। এই যে দেখো, এছাড়াও অপরিণত বদ্বীপ অঞ্চলে, পরিণত বদ্বীপের নিম্ন অঞ্চলে এবং সক্রিয় বদ্বীপ অঞ্চলে এ ধরনের বসতি দেখা যায়। বদ্বীপ তো নদীর এরকম মোহনায় সৃষ্টি হয়। আর কোন কোন নদী দেখো, মহানন্দা, মহানন্দা হলো চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ওই এলাকায়, তিস্তা রংপুরে, যমুনা টাঙ্গাইল সিরাজগঞ্জ এখান দিয়ে, পদ্মা রাজশাহী রাজবাড়ী কুষ্টিয়া মেঘনা, এইসব নদীর পাশে যে রৈখিক
ধরনের বসতি দেখা যায়। এছাড়া পাহাড়ের পাদদেশেও এই ধরনের বসতি রয়েছে। সিলেটের দক্ষিণাংশে আছে, চট্টগ্রামে আছে, রাঙামাটি অঞ্চলে আছে, মানে পাহাড়ের নিচ দিয়ে এরকম সারিবদ্ধ বাড়ি দেখা যায়। এই সকল স্থানের ভূভাগ ভূভাগের নিকট পানীয় জলের পর্যাপ্ততা রয়েছে এবং কৃষিকাজ সহজে হয়, সেজন্য রৈখিক বসতি গড়ে উঠেছে। রৈখিক বসতি আবার দুই প্রকার, সরল রৈখিক আর বক্র রৈখিক। এই ছবিটা দেখুন, সরল রৈখিক হলো রাস্তা, রাস্তা সাধারণত এরকম সোজা হয়, রাস্তা এরকম সোজা হয়, যদি এরকম স্ট্রেট সোজা থাকে একদম স্কেল দিয়ে আঁকার মতো, তাহলে এটাকে কি বলে বলো? কি বলে? সরল রৈখিক। সরল রৈখিক। আর নদী তো একদম স্কেলের মতো সোজা হয় না, নদী তো প্রাকৃতিক, ও হলো একটু সোজা হলো একটুখানি আঁকা বাঁকা থাকতে পারে। তো নদী মতো প্রাকৃতিক যে ভূমি, যেটা আঁকা বাঁকা একটু থাকতে পারে, সেটাকে বলছে বক্র রৈখিক। তাহলে খেয়াল থাকবে সরল, তাহলে ধরো এই ছবিটা অথবা এই ছবিটা কি দেখে বুঝবে বলো? প্রথম বৈশিষ্ট্য হলো রাস্তা, লেখা আছে রাস্তা, আবার লেখা আছে নদী, লেখা আছে রাস্তা, লেখা আছে নদী। তাহলে আমরা জানি রাস্তা, নদী এবং খাল, এগুলোর পাশে সরল বসতি হয়। আরো একটা বৈশিষ্ট্য দেখো, এরকম পর 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 সারিবদ্ধ ভাবে এই বসতি গুলো আছে, কিন্তু বসতি। তাহলে যে কোনো ছবি এগুলো থাকলে চিনতে পারবে তো? হ্যাঁ, আচ্ছা, সরল রৈখিক বসতি কাকে বলে? নদীর তীরে প্রবাহিত জলধারা এবং বড় রাস্তার পাশে, হ্যাঁ, সবসময় ধরনের বসতি গড়ে উঠে। আর বক্র রৈখিক যেটা, সে হলো সেটা হলো শাখা প্রশাখা বিশিষ্ট নদী, যে নদীর শাখা এগুলো, এবং রাস্তার বক্রতার উপর নির্ভর করে। রাস্তার বক্রতা মানে এই রাস্তার একটা শাখা চলে গেছে এখানে, আর একটা রাস্তা মনে করো এটা বড় রাস্তা এটা থেকে, আর এটা আর একটু ছোট রাস্তা, এইভাবে। আর এরপরে আসছে বিক্ষিপ্ত বসতি। বিক্ষিপ্ত মানে এখানে আর সারি নাই। সারি আছে কি বলতো? আছে সারি ধরে আছে নাই? ছড়ানো ছুটানো, যেখানে খুশি সেখানে, এখানে তিনটা, এখানে একটা, এখানে একটা, এরকম। এটাকে বলে বিক্ষিপ্ত বসতি। বিক্ষিপ্ত মানে ছড়ানো ছিটানো। এ ধরনের বসতি গড়ে উঠে কতগুলো পৃথক পৃথক বাড়ির সমন্বয়ে, অথবা দুটি বাড়ি বসতির একটি আলাদা এলাকা পৃথক করে, দুই তিনটি একত্রিত বসতি নয় বাড়ি গড়ে উঠলেও কখনো পুঞ্জীভূত বসতি হয় না। এই যে দু তিনটা বসতি থাকে বটে, কিন্তু দুই তিনটা বসতিকে তো আর পুঞ্জীভূত বলা যায় না, তাই না? পুঞ্জীভূত মানে অনেক। তো এরূপ বসতি এই এটাকে বিক্ষিপ্ত বসতি বলে। ছবি দেখে চিনতে পারবা তো? দেখো এটাকে আবার রাস্তা বা নদী মনে করে কি সরল রৈখিক বলতে পারবা? তোমাদের কি মনে হয়? না, কি পার্থক্য বলো তো আমাকে, একজন বলো, কে বলবা? সাদিয়া, আচ্ছা জান্নাতি বলতে চাও? বলো জান্নাতি একবার বলো। ম্যাম বিক্ষিপ্ত বসতি হচ্ছে ছড়ানো ছিটানো থাকে, সারিবদ্ধ না, তাই না? এটা এখানেও নদী রাস্তা থাকতে পারে, এটা যে টান দেওয়া আছে না, এটা কি তোমরা প্রশ্ন করতে পারো? এটা কি হতে পারে? এটা নদী অথবা রাস্তা, গ্রামের রাস্তা, মেঠো পথ হতে পারে, যে কোনো। কিন্তু এর পাশে সারি ধরে বসতি গুলো নাই বলে আমরা এটাকে রৈখিক বলবো না, এটাকে বলবো বিক্ষিপ্ত। এই যে দূরে দূরেও আছে, দেখো দূরেও আছে, কাছেও আছে। আচ্ছা, এরকম বসতি বাংলাদেশের কোথায় কোথায় দেখা যায়? বাংলাদেশের মধ্যম উঁচু এবং নিম্ন সমভূমিতে এ ধরনের বসতি দেখা যায়। বাংলাদেশের পরিণত ও সক্রিয় বদ্বীপ, পরিণত আর সক্রিয় বদ্বীপ বলা হচ্ছে খুলনা, খুলনা বরিশাল, এই অঞ্চলটা হলো সক্রিয় বদ্বীপ, বুঝছো? সক্রিয় বদ্বীপ মানে যেখানে নদীগুলোর প্রবাহ বেশি আছে, যেখানে এখনো বদ্বীপ গঠন প্রক্রিয়া চলছে, সেটাকে বলে। ব্রহ্মপুত্রের প্লাবন সমভূমি মানে ময়মনসিং, টাঙ্গাইল এই এলাকাটা পাদদেশীয় পলল সমভূমি, তার মানে পাদদেশীয় পলল সমভূমি হলো রংপুর, দিনাজপুর এলাকা, সিলেট অঞ্চলের পূর্ব এবং চট্টগ্রাম অঞ্চলের নিম্ন সমভূমি অঞ্চলে প্রচুর বিক্ষিপ্ত বসতি রয়েছে। এছাড়া বিল এলাকায় বসতি, এই ধরনের বসতি দেখা যায়। এরপরে আছে দেখো অর্ধকেন্দ্রিক বসতি, দুইটি রাস্তার সঙ্গম স্থলে অথবা মিলিত স্থানে
নদীর তীরে বড় বড় বাজার প্রভৃতি স্থানে এ ধরনের পণ্য দেখা যায়। আবার কৃষি পণ্য বিক্রয় স্থলও এরকম দেখা যায়, মানে বাজার অর্ধকেন্দ্রিক, মানে এই যে একটু অর্ধবৃত্তের মতো একটা হয়ে আছে, দেখো পুরো বৃত্ত না অর্ধবৃত্তের মতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত পরে 25 মিনিট হয়ে গেছে ক্লাস। দেখো অবস্থান এইগুলোর, এই ধরনের বসতি দেখা যায় মেহেরপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা প্রভৃতি অঞ্চলে অর্ধকেন্দ্রিক বসতি দেখা যায়। আর কেন্দ্রীভূত বসতি, কেন্দ্রীভূত মানে কোনো কিছুকে কেন্দ্র করে, কোন একটি নগর বা শহরকে কেন্দ্র করে, নগর বা শহরের চারপাশে ঘন সন্নিবেশিত, মানে ঘন সন্নিবেশিত মানে পঞ্জীভূত ভাবে যে বসতি করে ওঠে, এই এই যে এটা বসতি, এটা কোনো শহর বা নগর বোঝাচ্ছে। বলো অর্ধকেন্দ্রিক বসতিটা বুঝতে পারিনি, এটা আবার বুঝিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, অর্ধকেন্দ্রিক মানে হলো এই দেখো অর্ধবৃত্তের মতো এই জায়গাটা, দেখো তো এটা কি একটা পুরা বৃত্ত কি না, এই যে এই জায়গাটা যে মিলি দুইটা রাস্তা বা নদীর তীর বা বড় বাজার এই সব স্থানে অর্ধকেন্দ্রিক বসতি গড়ে উঠছে। অর্ধকেন্দ্রিক মানে পুরা বৃত্তের যে কেন্দ্র থাকে, সব বোর্ডে একে দেখেন না, মনে করো এটা একটা মাঝখানে, এটা একটা শহর বা নগর এরকম মাঝখানে, এটাকে এরকম বসতি থাকলো, এটাকে বলে এটার নাম কেন্দ্রীভূত, মানে কেন্দ্র, একটা কেন্দ্র আছে একটা বৃত্ত আছে। কিন্তু যদি দেখো এরকম হয় এরকম, তাহলে এটা অর্ধকেন্দ্র, এটা হলো কেন্দ্রী কেন্দ্রীভূত বা কেন্দ্রিক, আর এটারই অর্ধেক, এটার অর্ধেক করে ফেলো, এটার অর্ধেক হলো এই যেটা, এরকম অর্ধেক জায়গায় যদি ঠিক বৃত্তের মতো না অর্ধবৃত্তের মতো, সেটার নাম অর্ধকেন্দ্রিক। বুঝতে পেরেছো এবার বলো তো? হ্যাঁ বুঝতে পেরেছি ম্যাম। কেন্দ্রিক মানে হলো গোলাকার ঘিরে থাকবে, আর অর্ধকেন্দ্রিক মানে হলো অর্ধবৃত্ত, বৃত্তের অর্ধেক। হ্যাঁ সোজা কথা, বৃত্তের অর্ধেক, দেখো অনেকটা এরকম, এই যে বৃত্তের অর্ধেক, যদিও এটা একটু চ্যাপ্টা ধরনের গোল, তা এটা তো প্রাকৃতিক তো, নদী নদী নালা এরকম, নদী ধরো এখানে বাঁক নিয়েছে, নদীর বাঁকে, সোজা কথা। এবার বুঝতে পারছো নদীর বাঁক কথা বলো? নদীর বাঁক, নদীর বাঁক মানে বোঝো নদী ঘুরে গেছে, এখানে নদীর বাঁক হলে এই বসতি গুলাও এই নদীর বাঁকের মতো এরকম গোল হয়ে ঘুরেছে, কিন্তু বৃত্ত আকারে না ঘুরে অর্ধবৃত্ত আকারে ঘুরেছে, এই জন্য এটাকে বলছে অর্ধকেন্দ্রিক বসতি। কেমন? থ্যাংক ইউ। এভাবে বলবা, কোনোটা যদি অস্পষ্ট মনে হয় অবশ্যই বলবা, এটা আরো ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা এরপরে আছে কেন্দ্রীভূত বসতি, অর্থাৎ এই যে দেখছো যে ছক আকারে একটা ছোট্ট ছক করা আছে না, এটা শহর বোঝাচ্ছে, শহর বা নগর। হ্যাঁ নদীর পাশে কোনো শহর, মনে করো বুড়িগঙ্গার তীরে বা শীতলক্ষার তীরে নারায়ণগঞ্জ, এই এই চারপাশে এটা ঘিরে যে একটা শহর গড়ে উঠেছে, তার চারপাশে আবার গ্রামীণ বসতি, এই সব কিছু মিলে এটাকে বলে কেন্দ্রীভূত বসতি। যেমন ধরো নদী বন্দর বা সমুদ্র বন্দরকে কেন্দ্র করে ধরনের বসতি সৃষ্টি হয়। নদী বন্দর বলতে যেমন ধরো এই যে নারায়ণগঞ্জ একটা নদী বন্দর, এইটাকে ঘিরে একটা এরকম কেন্দ্রীভূত বসতি গড়ে উঠেছে, এটাকে ঠিক পুঞ্জীভূত বলছে না, কেন্দ্রীভূত মানে একটা কেন্দ্রকে ঘিরে গড়ে উঠেছে। সাধারণত এটা নদী বন্দর এবং সমুদ্র বন্দরকে ঘিরে গড়ে ওঠে, এখানে জলপথ জলপথ ও সড়ক পথের সুবিধাটা বেশি থাকে। অবস্থান কোথায়? বাংলাদেশের ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে, সদরঘাট যে নদী বন্দর সেটা কেন্দ্র করে গড়ে উঠেছে, নারায়ণগঞ্জ, খুলনা, চাঁদপুর এই অঞ্চলে এসব বসতি দেখা যায়। এরপর আছে পুঞ্জীভূত বসতি, দেখো পুঞ্জীভূত বা নিবিড় বসতি,
এটা কিন্তু আমরা বাংলাদেশের কথা পড়ছি, বাংলাদেশে কোন ধরনের বসতি আছে, বৃহৎ গুচ্ছের মতো জামানবদ্ধ হয়ে যে পুঞ্জীভূত বসতি হয় এটা রৈখিক বসতির মতো হতে পারে, পরস্পর মানে টানা। এই যে দেখো রৈখিক পুঞ্জীভূত বসতি, সাধারণত রৈখিক হলে একটা ফুটা ফুটা থাকতো এক সারি, কিন্তু একাধিক সারি যদি বিন্দু থাকে তাহলে এটা বুঝবা রৈখিক পুঞ্জীভূত। অবস্থান হলো বাংলাদেশের নদীর তীরে, দেখা যায় এছাড়া বরেন্দ্র ভূমি পূর্বাঞ্চলে, মৃতপ্রায় বদ্বীপ হাওর অঞ্চলে, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে এই ধরনের বসতি দেখা যায়। কিছুটা পুঞ্জীভূত বসতি যেটা সেটা দেখো টানা এরকম না, জায়গা জায়গায় গুচ্ছ গুচ্ছ ছোট ছোট পুঞ্জ, এটাকে বলছে কিছুটা পুঞ্জ ভূমি। এটা বরেন্দ্র ভূমির পূর্বাংশে মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলে, মৃতপ্রায় বদ্বীপ হল মৃতপ্রায় বদ্বীপ। আচ্ছা একটু ছবি একে দেখাই, আচ্ছা এটা শেষ করে দিই তারপরে আমি ছবিটা একে দেখে তোমাদের প্রশ্ন করব। এটা বরেন্দ্র ভূমির পূর্বাংশে, বরেন্দ্র ভূমি বলতে এই যে আমরা যখন বাংলাদেশের ভূপ্রকৃতি পড়লাম, এই যে বগুড়া নওগাঁ এই অঞ্চলে যে উঁচু একটু ভূমি আছে বরেন্দ্র ভূমি, সেটার পূর্বাংশ অর্থাৎ নওগাঁ বগুড়া মৃতপ্রায় বদ্বীপ হল কুষ্টিয়া যশোর, এটা হলো মৃতপ্রায় বদ্বীপ, এবং রাজশাহীর পশ্চিমাংশের এই ধরনের বদ্বীপ দেখা যায়, এই ধরনের বসতি দেখা যায় আর কি। তো গ্রামীণ জনপদ, গ্রামীণ পরিবেশ পরিস্থিতি এগুলোর উপর নির্ভর করে, এটা এটা উপসংহার আর কি। তা আমি তোমাদের যেটা দেখাতে চাচ্ছি তাহলে এক নজরে একবার দেখি বাংলাদেশের বসতি কত প্রকার। তাহলে এটার প্রশ্ন কি, প্রশ্ন হলো বাংলাদেশের গ্রামীণ বসতির ধরন বা শ্রেণী বিভাগ বিশ্লেষণ করো, বুঝছো? এটা প্রশ্ন, একটাই বড় প্রশ্ন, বাংলাদেশের গ্রামীণ বসতির ধরন বা শ্রেণী বিভাগ। এর তো বাংলাদেশে কত ধরনের গ্রামীণ বসতি আছে, রৈখিক, তখন এত বিবরণে যাবা না, ছবি দিবা, ছবিটা দিবা, ছবি দিবা আর কোথায় কোথায় দেখা যায় কাকে বলে এই বাস। তারপরে রৈখিকের আবার দুইটা, সরল রৈখিক আর বক্ররৈখিক, বিক্ষিপ্ত, অর্ধকেন্দ্রিক, কেন্দ্রীভূত, পুঞ্জীভূত এবং কিছুটা পুঞ্জীভূত, এই ধরনের বসতি বাংলাদেশে দেখা যায়। তাহলে আজকের পড়া আমাদের বাংলাদেশের গ্রামীণ বসতির ধরন বিশ্লেষণ করো, এটা হলো আজকের পড়া এবং এটা হোমওয়ার্ক, তোমরা এটা শিখে ফেলবে। এখন আবার একটু বলবে পড়াটা, বাংলাদেশের গ্রামীণ বসতির ধরন বিশ্লেষণ করো। এখন বারবার ছিল যে সক্রিয় বদ্বীপ আর মৃতপ্রায় বদ্বীপ, এই জিনিসটা কি তোমাদের একটু দেখায়। এই হলো বাংলাদেশ, সম্পূর্ণ বাংলাদেশটা কিন্তু বদ্বীপ না, বাংলাদেশের বদ্বীপ হলো এইটুকু, এই দেখো এইটুকু যে দাগ দিলাম এই খুলনা অংশটা, এটুকু বদ্বীপ বলে, এটুকু দেখতে একটু বড় মতো লাগছে, লাগছে কি না বলো, লাগছে না? জি ম্যাম। কিন্তু গোটা বাংলাদেশ, জি ম্যাম, জি ম্যাম, কিন্তু গোটা বাংলাদেশটা কি বয়ের মতো লাগছে না, লাগছে কি বলো, না বাংলাদেশটা বয়ের মতো না, সম্পূর্ণ বাংলাদেশ বদ্বীপ না। আমরা জানি যে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, কিন্তু সমগ্র বাংলাদেশ না, এইটা বদ্বীপ এইটুকু। তো এখানে দেখো এই এই অংশটা, এই যে প্রথম যে দাগ দিলাম এটা হলো সক্রিয় বদ্বীপ, এই জায়গাটুকু সক্রিয়, কারণ কি এখানে পদ্মা মেঘনা নদী এখনো পরিবহন করে আনছে, এই জন্য এটাকে বলে সক্রিয় বদ্বীপ। আর তারপরে এটাকে বলে পরিণত বদ্বীপ, এটা পরিণত বদ্বীপ। তারপরেরটা হলো মৃতপ্রায় বদ্বীপ, মানে এখানে আর পলি জমছে না ওইভাবে। তোমরা কি বদ্বীপ বাংলাদেশের ভূপ্রকৃতি পড়ানোর সময় পড়িয়েছি, আমি আরেকবার দেখে নিও বাংলাদেশের ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি ওখানে সুন্দর করে ছবিও দেওয়া আছে। আরেকবার বলি বাংলাদেশের বদ্বীপ হলো এই খুলনা এলাকাটা, এটা হলো সক্রিয়, এটা পরিণত, এটা মৃতপ্রায় বসতির, ওখানে যেহেতু বারবার উদাহরণ ছিল সেজন্য এটা বললাম। তাহলে আজকে পড়া এই পর্যন্ত থাকবে, এখন তোমাদেরকে পড়া ধরবো, যাদেরকে পড়া ধরবো সাথে সাথে আমি উপস্থিতিটাও দিয়ে দেবো, মানে উপস্থিতি আর ভাইবা পরীক্ষায়। এখন গ্যালারি দিয়ে দিলাম, এখান থেকে ধরে ধরে জিজ্ঞেস করব, হ্যাঁ যাকে ডাকবো সে বলবো, আমি সাথে সাথে
উপস্থিতিও দেব, প্রশ্ন করব আবার উপস্থিতি দেব। প্রশ্ন করব হলো 3 অধ্যায় থেকে। আচ্ছা, 101 থেকে 110 এর ভিতরে কয়জন আছো একটু বলো। মিস এক, 101, নাজনীন আক্তার, জিমি, হ্যাঁ উপস্থিতি দিব, 101 107, আর কত আছো? 110, পৃথিবীতে কয়টি পাত আছে, মোট প্লেট কয়টা? চটপট মোট মোট 20টা ম্যাম। না হয়নি, মোট 27টি। পরের জন বলো, 103, 103 বলো কয়টা মোট পাত? ম্যাম 3টা, 3টা। ম্যাম 3টা পাত, এতদিন কি পড়াইলাম কি শুনলাম? ম্যাম 27টি। এটা কে বললো? আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবা। 106 বলো, 106 বলো কয়টি পাত? জি ম্যাম 27টি। 27টি, হ্যাঁ 27টি। তাহলে পৃথিবীতে মোট পাত হলো 27টি। এবার কে বললো এটা, 106 না 7? 106 ম্যাম। আচ্ছা 107 বলো, 107 রোল সারা দাও, 107 বলো। এই 27টির মধ্যে ছোট কয়টা বড় কয়টা? কয়টি ছোট কয়টি বড়, চট করে বলো, পারবে না? তাহলে ম্যাম আমি বলি 110 বলো, না যাকে সিরিয়ালি যাবো, 110 রোল কলটাও করছি তো এখানে, সেই জন্য 110 বলো, কয়টি ছোট কয়টি বড়? ম্যাম 20টি ছোট 7টি বড়। হ্যাঁ ঠিক আছে, এবার রোলটা 11 থেকে 20 এর মধ্যে কে কে আছো বলো? 11 থেকে 20, 113 আছো? 113, 111 চট করে বলো, সময় কম আছে আর নাই, না 20-এর মধ্যে নাই। তাহলে আছো হলো 111 কথা বলো, 111, 111, 111 শুনতে পাচ্ছ? আয়শা, আয়শা নাকি 111? আসিয়া আক্তার আলমনি, এই কথা না বললে কিন্তু প্রেজেন্ট দেব না। এখন আমি প্রেজেন্টও নিচ্ছি, কথা শুনে শুনে। আলমনি নাই, জয়েন করে নাই। 113 বলো, ম্যাম ওর নাকি নেটে প্রবলেম। আচ্ছা 113 বলো, অন্তরা, অন্তরা ম্যাম বৃহৎ যে 7টা প্লেটের নাম আছে এই নামগুলো বলো। নাম বলো 7টা, কেন ম্যাম? মহাসাগরীয় পাত, পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, মহাদেশের নাম গুলোতেই তো পাতের নাম, না মনে করেছে? এবার বলো আল মাহবুবা, পারবা পাত গুলোর নাম? আল মাহবুবা পারবা না? তাহলে বলো পাত গুলার গতি ছিল, গতিশীল, কত প্রকার গতি ছিল? 3 প্রকার গতি। হ্যাঁ কি কি বলো? সম্প্রসারণ গতি, সংকোচন গতি আর পার্শ্বীয় গতি। থ্যাংক ইউ, ঠিক আছে ঠিক আছে। আর মা বাবা, আচ্ছা 20 পর্যন্ত হলো, 20 থেকে 30 কে কে আছে একটু বলো। 123, 123, 123, 123, ফারজানা আক্তার, আচ্ছা আর ম্যাম 128, 28, ম্যাম 128, হ্যাঁ দিয়েছি। 29 আছো? 29, 30,
অসুস্থ ছিলাম 115। এখন কোথা থেকে মাঝখানে ছিল না চন্দ্র সাহা? তখন বলো নাই কেন? আচ্ছা 123, রোল নাম্বার 123, শুনতে পাচ্ছ? কথা বলো। আমি কিন্তু ভাইবা পরীক্ষা, ভাইবা পরীক্ষা গুলো এরকম হবে, বুঝছো? বই থেকেও হবে, প্র্যাকটিক্যাল থেকেও হবে, সাধারণ জ্ঞান থেকেও হবে। এই জন্য প্রশ্ন বলে বলে অভ্যাস করো। তুমি বলো, মহাদেশ সঞ্চালন তত্ত্ব বলে একটা তত্ত্ব আমরা পড়েছি, এটা কে দিয়েছেন? ফারজানা বলো, মহাদেশ সঞ্চালন তত্ত্ব কে দিয়েছেন? পারবে না ম্যাম, ফরাসি বিজ্ঞানী ফ্রিটু। হ্যাঁ 128 বলো, দ্রুত বলো, সময় শেষ হয়ে যাচ্ছে। 128 পারো? 29 পারো? 30 পারো? ম্যাম বলি 35। বলো তাসফিয়া, বলো কেন? ওয়েগনার, ওয়েগনার ভুলে গেছো কেন? এরপর 131 থেকে 40 কি আছো বলো? ম্যাম ভুলে গেছি। 131 থেকে 35, 35 আর আর কি আছো? 35 এর পরে তানজিনা আছো 38, 40, 41 আছো? জি ম্যাম। হুজমা আছো? আচ্ছা নামটি ডেকে নিয়ে তারপর প্রশ্ন করি, তাহলে ক্লাস শেষ হয়ে যাবে। আর কে আছো চট করে বলো? 41 এর পরে কে আছো? 144, 45, তারপর 48, 48, তারপরে 49, 50 আছো? জি মিস। 51? জি ম্যাম। আর কে? 54? জি ম্যাম। কারা কারা থাকে বলা যায়? এবার প্রশ্ন ধরি, সাদিয়া আক্তার 135 বলো। তুমি বলো যে প্যাঞ্জিয়া নামে একটি জিনিস ছিল ওয়েগনারে, ওয়েগনারের তত্ত্বে ছিল কি? ম্যাম জি ম্যাম, এই জিনিসটা কি বলতে পারবা? প্যাঞ্জিয়া কি এক কথায়? তোমার নিজের ভাষায় বলো, অসুবিধা নেই। প্যাঞ্জিয়া কি জিনিসটা মনে আছে কিনা তোমাদের? জি ম্যাম প্যাঞ্জিয়া মনে আছে। প্যাঞ্জিয়া কথাটা মনে আছে না? জি ম্যাম। এটা আসলে বৃহৎ একটা স্থলভাগ, সবগুলো মহাদেশ একত্রে মিলেছিল, একত্রে মহাদেশের টুকরো পরস্পর হয়েছে ম্যাম। হ্যাঁ এরপরে কি আছো? উজমা বলো, উজমা। জি ম্যাম। ভূ আলোড়ন কত প্রকার? ভূ আলোড়ন কত প্রকার? ভূ আলোড়ন কত প্রকার? না পারলে আমি চলে যাব আরেকজনের কাছে। 144 পারবা? 45? ম্যাম আমি পারবো। 35 পারবো ম্যাম। দুই প্রকার? দুই প্রকার কি কি বলো চট করে ম্যাম। অভিভাবক আলোড়ন আর গিরিজনী আলোড়ন। হ্যাঁ মহিভাবক, মহিভাবক আর গিরিজনী, ঠিক আছে। 148, 49, 50 এরা কি বলেছ? 50 বলো নাই না? 50 বলো তো। উমাইমা হুদা, ভূমিকম্পের কেন্দ্র কি? ভূমিকম্পের কেন্দ্র কি? কেন্দ্র কাকে বলে? পৃথিবীর অভ্যন্তরে যখন কোন ভূমিকম্পের স্থানে যে উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। থ্যাংক ইউ, ভেরি গুড। একেবারে যেখানে উৎপত্তি হয় সেটা কেন্দ্র। শোনো এখনই ক্লাস শেষ হয়ে যাবে, আমি বলি এই অধ্যায়টা আবার পড়া থাকলো, আমি এরকম মুখে মুখে পড়া ধরবো, পারি না বললে হবে না, জিজ্ঞেস করবো সাথে সাথে উত্তর দিবা, হবে? আগামী ক্লাসে 10 মিনিটের জন্য ভাইবা পরীক্ষা, ওকে? এই তিন